হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আনুজাশমউদ্দিন খন্দকার, চেক আপটি টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ওয়ার্ক অফলাইন টার্ন অন অফ ইন গুগল ড্রাইভ, অর্থাৎ গুগল ড্রাইভের মধ্যে আমরা কীভাবে আমাদের যে অফলাইনের যে বিষয়টা আছে সেটা কীভাবে আমরা টার্ন অন করতে পারি, পাশাপাশি অফ করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথম আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। বাস আসার পরে আমরা এখান থেকে সার্চ করে বা আমরা এখানে অ্যাড্রেস বারে drive2google.com লেখা, অত আমরা সরাসরি এই যেখানে গুগল অ্যাপসে আসার পরে আমরা এখানে ড্রাইভে ক্লিক করে সরাসরি আমরা গুগল ড্রাইভে আসতে পারি। বাস আপনি যেখান থেকে গুগল ড্রাইভে যান না কেন, আপনাকে প্রথমে যে জিমেল বা গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি গুগল ড্রাইভে যাবেন সেই জিমেল বা গুগল অ্যাকাউন্টে আপনার সাইন ইন করে থাকতে হবে। থাকার পরে যদি আমরা ড্রাইভে ক্লিক করি বা যেখান থেকে যাই সরাসরি আমরা গুগল ড্রাইভে আসতে পারি। বাস গুগল ড্রাইভে আসার পরে তো এখান থেকে আমরা কি বলছি যে গুগল ড্রাইভের মধ্যে আমাদের এই যে বিভিন্ন ফাইলগুলো আছে, তো এই ফাইলগুলো এখান থেকে আমাদের যদি ইন্টারনেট কানেকশন না থাকে তো সেই ক্ষেত্রে এই ফাইলগুলো আমরা যদি চাই অফলাইনে ইউজ করার জন্য, তো সেই ক্ষেত্রে এই কাজটা কীভাবে করতে পারি, তো সেইটার জন্য আমাদের যে অফলাইনের বিষয়টা আমাদের যে টার্ন অন করা পাশাপাশি অফ করার বিষয়টা বলছি দেখবো। তাহলে এখান থেকে আমাদের এই বিষয়টা দেখার জন্য আমরা এই যে এখানে আমাদের সেটিং অপশনে চলে আসবো, আমরা সেটিংয়ে যাবো। যার পরে সেটিংয়ে যাই বাস, তারপর আমাদের জেনারেল সেটিং থেকে আমরা একটু নিচ দিকে আসলে এই জন্য আমাদের এখানে অফলাইনের যে বিষয়টা আছে এটা কিন্তু এখানে আমাদের টিক মার্ক দেওয়া আছে। তো টিক মার্ক দেওয়া থাকলে কি মানে অফলাইনটা আমাদের টার্ন অন করা আছে। তো অন করা থাকলে কি কাজগুলো করা যাবে, এই যে বলছে ক্রিয়েট ওপেন অ্যান্ড এডিট ইউর রিসেন্ট গুগল ডক্স শিট অ্যান্ড স্লাইড ফাইল অন দিস ডিভাইস ফাইল অফলাইন। তা যখন আপনি অফলাইনে থাকবেন তখন সেই ক্ষেত্রে কী করতে পারবেন, আপনার রিসেন্ট যে গুগল ডক্সের বা শিটের বা স্লাইডের ফাইলগুলো আপনি ক্রিয়েট করতে পারবেন, ওপেন করতে পারবেন, এডিট করতে পারবেন, এই কাজগুলো করতে পারবেন। তারপরে কোনটা করা যাবে না, এই যে বলছে নট রিকমেন্ডেড অন পাবলিক অর শেয়ার কম্পিউটার, আপনি কোনো কিছু পাবলিকলি বা কোনো শেয়ারের বিষয়ে করতে পারবেন না আপনি অফলাইন থেকে, তো এই বিষয়টা বলছে। তারপর লাল মনে করে আরো জানতে পারবেন। তো এখান থেকে যেহেতু এখন অফলাইন টিক মার্ক দেওয়া আছে তার মানে অফলাইনে আমরা অন করা আছে, এখন আমরা অফলাইনে কাজ করতে পারবো। তো এখান থেকে ধরেন যে কি এটা অন করার পরে এখন যদি আমরা ব্যাকে চলে আসি, বাস ব্যাকে চলে আসলে যেহেতু আমাদের অফলাইন অন করা আছে টার্ন অন করা আছে, তো এখন এখান থেকে আপনার কোন ফাইলগুলো আপনি অফলাইনে ব্যবহার করতে চান সেগুলো এখান থেকে আপনি দেখাই দিবেন। তাহলে এখান থেকে ধরুন আমার এই যে চার্জশিট এটা আমি অফলাইনে ব্যবহার করবো, তো এটার উপরে মাউসের ডান বাটনে ক্লিক করবো, করার পর ধরুন এই যে মেক অ্যাভেলেবল অফলাইন, তো আমরা এখানে ক্লিক করলে হবে। অথবা যদি আমরা ধরুন এই যে এখানে থ্রি ডোরে ক্লিক করি, করার পর এখান থেকে সেম জিনিস, অথবা আমরা এখানে ক্লিক করার পর এই থ্রি ডোরে ক্লিক করলো সেম আমরা এখান থেকে দেখতে পারি। তাহলে মেক অ্যাভেলেবল অফলাইনে ক্লিক করলাম, বাস এই ধরুন এখানে মেকিং ওয়ান ফাইল অ্যাভেলেবল অফলাইন এটা হয়ে গেল। তারপরে ধরুন এখান থেকে আমি কোনটা ধরুন আমার এখান থেকে এই যে ডক্স ফাইলটা এটা আমি সেম ভাবে ধরুন এখানে থ্রি ডোরে বা মাউসের ডানে ক্লিক করে মেকেবল অফলাইন দিলাম, বাস এটা হয়ে গেল। তারপরে ধরুন আমি এখানে যে সেম প্রেজেন্টেশন এটা করবো, আবার এখানে মাউসের ডানে ক্লিক করলাম মেকেবল অফলাইন, তাহলে ধরুন আমি এখানে তিনটা ফাইল আমি এখান থেকে অফলাইনে ব্যবহার করার জন্য আমি কি করলাম মেকেবল অফলাইন করলাম। বাস করার পরে এখন ধরেন আমরা যদি আবার চাই যে এখান থেকে এই তিনটা অফলাইনে ব্যবহার করার পরে এখন আমার মনে হচ্ছে যে কি আমি এগুলো আবার অফলাইনে ব্যবহার করবো না, অফলাইনটা আমি রিমুভ করে দিব। তা রিমুভ করতে গেলে কি করতে হবে, আবার এখানে আপনি যেটা অফলাইনে করবেন সেটা আপনি রিমুভ করবেন, সেটা মাউসের ডান বাটনে ক্লিক করবেন, করার পর এই যে লেখা আছে রিমুভ অফলাইন অ্যাক্সেস, আপনি যদি রিমুভ অফলাইন অ্যাক্সেসে ক্লিক করেন তাহলে অফলাইনটা আপনার কি হয়ে গেলো রিমুভ হয়ে গেছে, রিমুভ হয়ে গেলো। আবার যদি এটা করতে চান সেম ভাবে মাউসের ডান বাটনে ক্লিক বা এখানে ক্লিক করে এই যে রিমুভ অফলাইন অ্যাক্সেস দিলে আপনার অফলাইনের অ্যাক্সেসটা রিমুভ হয়ে যাবে, সেটা কিন্তু আপনি এখান থেকে করতে পারেন। বাস আবার দেখা ছাড়া ধরেন আমরা যদি এই যে এখানে আমরা এই যে এখানে আসি রেডি ফর অফলাইন, এখানে অপশনটা কি দেওয়া আছে যে অফলাইন প্রিভিউ, এটা বর্তমানে অফ করা আছে, যদি আমরা এখানে এটা অন করে দেই তাহলে কি করতে পারবো আমরা অফলাইনের প্রিভিউটা টার্ন অন করা আছে, আমরা অফলাইনের প্রিভিউটা আমরা এখানে দেখতে পারবো, যেখান থেকে আপনি কোন কোন ফাইলগুলো ধরুন অফলাইন ব্যবহার করতে পারেন সেটার প্রিভিউটা আপনি ইচ্ছা করে দেখতে পারেন, এই অপশন থেকে এটা দেওয়া আছে এটা করতে পারেন। এটা আমাদের এই বিষয়গুলো। এখন ধরুন আবার যদি আমরা এখান থেকে এই যে আমাদের মাউসের ডান বাটনে ক্লিক করলে যে আমাদের এই যে অপশনটা মেক অ্যাভেলেবল অফলাইন আসে, এইটা এখানে আসবে না, এটা এখানে এই এগুলোর মতো ডিজেবল হয়ে যাবে। তো সেটা কি করলে, যদি আমরা এই যে সেটিংয়ে গিয়ে আমাদের এখান থেকে অপশনটা আমরা আসুক, আমরা এখান থেকে ধরুন এই যে আবার সেটিংয়ে একটু রিলোড দিয়ে নিচ্ছি আমরা, বা রিলোড দেওয়ার পরে এখন আমরা যদি আবার এখানে সেটিংয়ে চলে আসি, আসার পরে এই যে আমরা সেটিংয়ে যাই, যদি এই অপশনটা আমরা টিক মার্ক উঠাই দিই, এই যে আমরা টিক মার্ক উঠাই দিলাম, টিক মার্ক উঠাই দেওয়ার পরে এই যে ডিজেবলিং আমার অফলাইনটা ডিজেবল হয়ে পড়তেছে, অফলাইনটা ডিজেবল করে দিলাম। এখন আমরা ব্যাকে চলে আসি, আসার পরে ধরুন আমাদের কিন্তু এখান থেকে আপনার কোনো ফাইল আপনি ইচ্ছা করলে মাউসের ডান বাটনে ক্লিক করে এই দেখেন মেক অ্যাভেলেবল অফলাইন কিন্তু এটা ডিজেবল হয়ে গেছে, এখন নাই, আবার এটা ক্লিক করি এই ধরুন ডিজেবল হয়ে গেছে, এখন দেখা যাচ্ছে না। তবে আমরা এই যে এখানে যে ছিল যেটা অফলাইন প্রিভিউ যেটা ছিল অপশন এটা কিন্তু চলে গেছে, এটা কিন্তু নাই। আবার এগুলো নিয়ে আসতে গেলে আবার এখান থেকে আমি সেটিংয়ে যাবো, তারপর সেম আগের মতো করে এই যে এখানে আমার টিক মার্ক দিতে হবে, বাস দিলে কিন্তু এটা আমাদের এখানে আবার আগের মতো করে ওকে হয়ে যাবে, বাস অফলাইনটা আমরা টার্ন অন করে দিলাম। পর ব্যাকে চলে আসি, এখন কিন্তু নেই যাবো অপশনটা চলে আসছে এখানে,
ইজ রেডি ফর অফলাইন, অফলাইনের জন্য আমাদের রেডি। এখন আপনি যেটা করতে চান মাউসের নর্মালে ক্লিক করে এই যে এখানে চলে আসছে, অথবা থ্রি ডটে ক্লিক করলে সেম অপশনটা চলে আসবে। তো এইগুলো মূলত এখানে আমাদের যে অফলাইনের যে বিষয়টা বলছে, আমাদের এখান থেকে কোন ফাইলগুলো আমরা অফলাইনে এখানে আমরা ব্যবহার করতে চাই সেগুলো কীভাবে আমরা মেক এভেলেবল অফলাইন করতে পারি, পাশাপাশি বা রিমুভ করতে পারি, তাছাড়া আমরা অফলাইনের যে অপশনটা আছে সেটা কীভাবে আমরা টার্ন অন করতে পারি, অফ করতে পারি, সে টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কী করলাম শেয়ার করলাম। বাস তাহলে এসে আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ওয়ার্ক অফলাইন টার্ন অন অফ ইন গুগল ড্রাইভ, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে ক্যাপিটেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।